স্বর্ণযুগের বিভিন্ন অভিনেতাদের মধ্যে নির্মল কুমার চক্রবর্তী একজন বর্ষীয়ান অভিনেতা। তিনি মা বোনদের খুব কাছের অভিনেতা। ও মন তারি হাতের একতারা যে আমি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি। তার গানের মধ্য দিয়ে প্রকাশ করে সে তার ভালোবাসা, তার আকুতি, হাহাকার। এই চরিত্রে অভিনয় করে উত্তম কুমারকেও পেছনে ফেলে দিয়েছিলেন নির্মল কুমার। বিএফজে পুরস্কার পেয়েছিলেন তিনি গহর গোসাইয়ের চরিত্রে অভিনয় করে। তার সারা অভিনয় জীবনে এত রোমান্টিক তাকে আর কোনো চরিত্রে লাগেনি। উত্তম কুমার তখন জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু উত্তমের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন নির্মল কুমার চক্রবর্তী। নির্মল চক্রবর্তীর জন্ম 1928 খ্রিস্টাব্দে। সুপুরুষ, অতি ভদ্র চেহারা, লাজুক মিষ্টি স্বভাব এবং অভিনয়ে জয় করে নিয়েছিলেন বাঙালি দর্শকদের মন। কম ছবিতে অভিনয় করেননি তিনি। কোনো বাঙালি দর্শক ভুলতে পারেন ছায়াসূর্য ছবির ঘেটুর শর্মিলা ঠাকুরের ছোটকাকে, অথবা বিন্দুর ছেলে ছবিতে বিন্দুর স্বামীর ভূমিকায় নির্মলবাবুকে। অভিনয় করেছেন তপন সিংহ পরিচালিত একাধিক ছবিতে, যাদের মধ্যে উল্লেখযোগ্য বাঞ্ছারামের বাগান, আদালত ও একটি মেয়ে, আতঙ্ক ইত্যাদি। চরিত্রাভিনেতা হিসাবেও তিনি বিশেষ একটা জায়গা দখল করে নিয়েছিলেন। আরও কিছু উল্লেখযোগ্য ছবি হল চলাচল, লোহ কপাট, ক্ষণিকের অতিথি, মধ্যরাতের তারা এবং আরও অনেক। ঋতুপর্ণ ঘোষের দহন ছবিতে তার অভিনয় ভোলার মতো নয়। বাস্তব জীবনেও তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ। বিয়ে করেন প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। একটি পার্টিতে বিবাহ প্রস্তাব দিয়েছিলেন মাধবীকে। স্বয়ং উত্তম কুমার বরকর্তা হয়ে এসেছিলেন তাদের বিয়েতে। দুটি কন্যা রয়েছে তাদের। 94 বছর বয়সে এই নিপাট ভদ্র মানুষটি এখন আর অভিনয় করেন না, কিন্তু বাঙালি দর্শকদের মনে তিনি চিরদিন একটি বিশেষ জায়গা নিয়ে থেকে যাবেন। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।